বিশ্বকাপের ট্রফি এনে দিয়েছে তার দল। ফাইনালে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে শিরোপা এনে দিয়েছেন অপরাজিত 43 রানের ইনিংস খেলে। বাংলাদেশি সমর্থকরা তো বটেই আকবরের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ পুরো ক্রিকেট বিশ্ব। এরই মাঝে আকবর আলী সম্পর্কে জানার আগ্রহ বেড়েছে গোটা দেশবাসীর। কে এই আকবর আলী, কি তার পরিচয়, রংপুরের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে কিভাবে উঠে এলেন তিনি, তার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, এ সকল বিষয়ের বিস্তারিত সহ আজকে তার জীবনীতে জানব এমনি কিছু অবিশ্বাস্য তথ্য, যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। তবে প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার আগে আকবরের ছেলে 18 অক্টোবর 2001 সাল রংপুর সদরের পশ্চিম জুম্মাপাড়ায় তার জন্ম। তার বাবা মোহাম্মদ মোস্তফা এবং মা শাহিদা বেগম। পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট আকবর। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি প্রচণ্ড টান আকবরের। স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হবার। কেউ বা বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন পূরণের বাধার অজুহাতে পড়তে চায় না, আবার কেউ বা পরীক্ষায় ভালো রেজাল্টের প্রত্যাশায় খেলাধুলার ধারে কাছেও হাঁটে না। বাসায় মা বলতেন বই নিয়ে বসতে। ছেলের জবাব, আমি হব পেশাদার ক্রিকেটার, আমার দ্বারা পড়াশোনা সম্ভব নয়। এদিকে ছেলের স্বপ্নের সামনে মা হয়ে পড়েন অসহায়। পেশাদার এই যুগে পড়া এবং খেলার দ্বন্দ্ব দেখা যায় অহরহ, কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্টের সঙ্গে ভালো খেলোয়াড় হওয়ার কাজ দাপটের সঙ্গে করে দেখানো সম্ভব। হাতের কাছে জুৎসই নামও আছে বেশ কয়েকটি, তাই সুদূর অতীত কিংবা বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। বর্তমান বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলীর দিকেই তাকান। 2016 সালে এসএসসি পরীক্ষা চলাকালে প্রথম বিভাগের খেলা চলছে, দুটোই চালিয়েছেন একসঙ্গে। মোদ্দা কথা, 22 গজ সামলে পরীক্ষার হলও সামলেছেন বেশ দক্ষতার সাথেই। শেষ পর্যন্ত মার্কশিটে উঠেছে A+। কিভাবে সম্ভব হয়েছে এই দুই দিক একসাথে সামলানো, এই নিয়ে তিনি বলেছেন, আমি যখন পড়ি শুধু পড়ার কথাই চিন্তা করি, আর যখন খেলি শুধু খেলার কথাই চিন্তা করি। যখন যেটা করি পুরোপুরি মনোযোগ দিয়ে করি, খেলার জন্য পড়ায় পিছিয়ে যাব বা পড়ার জন্য কম খেলব এরকম ভাবা চলবে না। এসএসসির পরে খেলার চাপ আরও বেড়ে যায়। বিকেএসপির খেলা সামলে অনূর্ধ্ব-17 জাতীয় দলে জায়গা ঠিক রাখা, সেখানে পা ফসকালেই হাতছাড়া হয়ে যাবে অনূর্ধ্ব-19 দলের খেলার টিকিট। এদিকে এত চাপের মধ্যেও ভালো রেজাল্ট করে দেখিয়েছেন HSCতেও। হ্যাঁ, A+ পাওয়া যায়নি, কিন্তু পরীক্ষার আগে এক মাস পরেই মানবিক বিভাগ থেকে CGPA 4.42 পেয়েছেন। আকবরের এই পথচলার সহযোগী হিসেবে ছিলেন তার রুমমেট মাহমুদুল হাসান কিরণ। তিনি অনূর্ধ্ব-19 জাতীয় দলের ফুটবলার, A+ পাননি, তবে এই ফুটবলারের রেজাল্টও ঈর্ষণীয়। ক্লাস 8 থেকে HSC পর্যন্ত রুমমেট থাকা কিরণের মুখ থেকে শোনা গেল আকবরের যতসব গুণ। ওর খেলার প্রতি মনোযোগ বেশি, কিন্তু পড়াশোনায় তো আর পিছিয়ে থাকা যাবে না, এই ভাবনাটা ওর মাথায় কাজ করে। এর বাইরে অন্য কোনো দিকের মনোযোগ নেই, এই জন্য ও দুই দিকেই সফল। যেমনটা বলছিলাম, যুব দলের অধিনায়ক আকবরের ধ্যান জ্ঞান ক্রিকেট। বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে বহু বাছাই পেরিয়ে নাম লিখিয়েছিলেন BKSP-তে। ঘুম ছাড়া বেশিরভাগ সময়ে আকবরের দুনিয়ায় শুধুই ব্যাট আর বল, এতে পড়াশোনা গোল্লায় যায়নি, বরং ভালো খেলার জন্য সহায়ক ভূমিকা পালন করেছে এই একাডেমিক শিক্ষা। একজন ভালো ক্রিকেটার হওয়ার জন্য আকবরের কত পরিশ্রম, ভোরে ঘুম থেকে উঠেই ছুটতে হয় খেলার মাঠে, হাড় ভাঙা খাটুনি শেষে হোস্টেলে ফিরে সময় মতো খাবার খেয়েই ক্লাসে হাজিরা দেয়া। কিন্তু সকালের এমনি হাড় ভাঙা খাটুনির পর কি আর বীজগণিতের সূত্রের মারপ্যাচ আর ইংরেজি গ্রামার মাথায় ঢুকতে চায়? ঘুমে একবারে চোখ জড়িয়ে আসে, কিন্তু স্বপ্ন ধনুর্ভঙ্গপণ এবং পরিশ্রমের জোরে দুটি বিষয়ে সাফল্য অর্জন করেছেন রংপুরের এই ছেলে। বড় ভাই মুরাদ হোসেনকে দেখে ক্রিকেটার হওয়ার ইচ্ছে জাগে আকবরের। অঞ্জন সরকারের হাত ধরে রংপুর জিলা স্কুল মাঠে হয় একাডেমিক ব্যাটে বলে হাত করি, ততদিনে তার কানে পৌঁছে গিয়েছে নিজ জেলা এবং BKSP-র ছাত্র জাতীয় দলের দুই ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ এবং নাসির হোসেনের নাম। ব্যাস মনের মধ্যে বাসা বেঁধে যায় বড় ক্রিকেটার হওয়ার। জেলা পর্যায়ে বাছাই পরীক্ষায় নাম লিখিয়ে BKSP-তে ভর্তি হয়েছেন 2012 সালে। এরপর তরতর করে শুধু এগিয়ে চলা। অনূর্ধ্ব-19 দলের আগে খেলেছেন অনূর্ধ্ব-17 দলেও, আছে BKSP-র বয়সভিত্তিক দলগুলোকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও। কিন্তু আকবরকে দেখে একটা জায়গায় খটকা লাগতে বাধ্য। 5 ফিট 11 ইঞ্চি উচ্চতার একটি ছেলে, যে কিনা উইকেট কিপার। ভাবা যায় তার ব্যাটিং সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু দীর্ঘদেহী এই ছেলেই যদি বল হাতে দৌড়ে এসে বল করতেন সেই দৃশ্যটা নিশ্চয়ই আরও সুখকর হতো। এমন হাইট নিয়ে কে উইকেট রক্ষক হয়, এমন উচ্চতা নিয়ে উইকেট রক্ষক কেন, এই প্রশ্নের জবাব আকবরকে হরহামেশাই দিতে হয়। আমার মেজ ভাইয়ের পরামর্শেই আমি উইকেট রক্ষক হয়েছি। বিগত 2 বছরে অন্যান্য ক্রিকেটারদের মতো আকবর আলীও প্রচুর পরিশ্রম করেছে, নিজে ভালো করেছেন, ক্যাপ্টেন হিসেবে দলকে বিদেশের মাটিতেও একের পর এক শিরোপা জিতিয়েছেন। সর্বশেষ আকবর আলীর ব্যাটেই প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। 178 রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে 65 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়ার পর দলকে খেলায় ফেরানোর পাশাপাশি জয়ের বন্দরে পৌঁছে দেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। শক্তিশালী ভারতের বিপক্ষে অনবদ্য ব্যাটিং করে
দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে 77 বলে 5টি 4 এবং 1 ছকায় 43 রানের লড়াকু ইনিংস খেলে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার জিতেছেন আকবর আলী। পুরো টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে সাফল্য দেখালেও ব্যক্তিগতভাবে তেমন কোনো সাফল্য পাননি আকবর আলী। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয় উপহার দিয়েছেন আকবর। বিশ্বকাপ জয়ের পর ক্রিক ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী বলেছেন, হঠাৎ অনেকগুলো উইকেট পড়ে যাওয়ার পর আমাদের প্রয়োজন ছিল জাস্ট একটা জুটির, তাই পরিকল্পনা ছিল আমাদের একটা জুটি করার। আমি আমার পার্টনারদেরকে এই বিষয়টাই বলেছি, আমরা শুধু স্বাভাবিক খেলাটাই খেলেছি। শেষ দিকে ধারাভাষ্যকারের অনুমতি নিয়ে বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্যে বাংলা ভাষায় বক্তব্য দেন তিনি। বাংলাদেশের অগণিত দর্শকদের উদ্দেশ্যে আকবর আলী বলেছেন, আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনারা দ্বাদশ খেলোয়াড় হিসেবে আমাদের সঙ্গে ছিলেন। এর আগে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে দেশ ত্যাগের সময় তিনি বলে গিয়েছেন, তারা বিশ্বকাপের ট্রফি নিয়েই ফিরবেন, দলের সবাই এটাই বিশ্বাস করে যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল। দিন শেষে আসলেই চ্যাম্পিয়ন হয়েছে এই আকবর বাহিনী। এই বয়সী আকবর এতটা বুদ্ধিদীপ্ত, আলহামদুলিল্লাহ। এত ঠান্ডা মাথায় ক্যাপ্টেন্সি করলো, এত সুন্দরভাবে বোলারদের সাথে ব্যবহার করলো, সত্যিই ভাবা যায় না এই বয়সে এতটুকু শান্তভাব। পেসারদের ব্যবহার, স্পিনারদেরকে নিয়ে আসা, ফিল্ডিং চেঞ্জ, সবকিছুই এত সুন্দর ছিল যা বলার মতোই না। আসলে ভাষাই নেই, পাগল পাগল লাগছে নিজেকে। সত্যি মাথা এখনো হ্যাং হয়ে আছে, এত প্রেশার নেওয়া সত্যি ভয়ঙ্কর ব্যাপার। আমার মতো দেশের 95% মানুষই হয়তো ভেবেছিল যে ফাইনাল ম্যাচে হয়তো দল হারবে, কিন্তু ইমন আর আকবর জুটি আলোর দিকে নিয়ে এসেছে। এবং ইমন যখন আউট হয়ে গেল তখন আবার মনে ভয় ঢুকে গিয়েছিল, কিন্তু আমাদের ক্যাপ্টেন আকবর আলী ভয়কে জয় করে নিয়ে আসলেন রাকিবুলকে সাথে করে। এই ইনিংসের তুলনা একমাত্র ট্রফির সাথেই হবে, অন্য কিছুর সাথে কোনোভাবেই নয়। একজন আকবর আলী এবং একটি বিশ্বকাপ। উইকেট কিপার ব্যাটসম্যান আকবর আলী গত বছর 8ই মার্চ আবাহনীর হয়ে লিস্ট এতে অভিষেক হয়। এরপর লিস্ট এতে 13টি ম্যাচ খেলেছেন, রান করেছেন 22.66, গড়ে 229, 2টি টি-20তে করেছেন 85 রান। খেলা এবং পড়াশোনার বাইরে ব্যক্তি হিসেবেও আকবর বেশ রুচিশীল। দেশের বাইরে এভিরি ভিলিয়ার্স ও জশ বাটলার তার পছন্দ, আর দেশে সাকিব আল হাসান। বিকেএসপির বড় ভাই এবং জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিবকে পছন্দ করার কারণটাও বেশ প্রশংসনীয়, কারণ আবেগ দিয়ে ক্রিকেট খেলেন না, নাম্বার 1 অলরাউন্ডার। তবে তার মিলটা বেশি পাওয়া যায় মুশফিকুর রহিমের সঙ্গে। দুইজনই বিকেএসপির ছাত্র, উইকেট রক্ষক, মিডল অর্ডার ব্যাটসম্যান, এবং এই দুইজনেরই আছে অনূর্ধ্ব-19 দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা। আরও একটা বড় মিল রয়েছে, মাধ্যমিকে A+ পেয়েছেন দুইজনেই, সবকিছুই কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে। তবে এটা চাইব না যে আকবর আলী সাকিব কিংবা মুশি হোক, আকবর আলী হোক আকবর আলীর মতোই, তিনি যেন বর্তমান সময়ের ক্রিকেটারদের থেকেও আরও অনেক বড় হন, আরও অনেক সফল হন। আরেকটা কথা না বললেই নয় যা আপনাকে কাঁদিয়ে দেবে, বিশ্বকাপ চলাকালে দক্ষিণ আফ্রিকা থেকেই একমাত্র বোন খাদিজা খাতুনের মৃত্যুর খবর শুনতে হয়েছিল আকবরকে। গত 22শে জানুয়ারি যমজ সন্তান জন্ম দেওয়ার সময় তার বোন মারা যায়। শোককে শক্তিতে পরিণত করে বিশ্বকাপের শিরোপা জিতিয়েই দেশে ফিরেছেন আকবর আলী। ভিডিওটি শেষ করব আকবর আলীকে নিয়ে আমার ব্যক্তিগত একটা মেসেজ আছে, এবং স্যাররাও যেটা বলছেন যে নেক্সট লেভেলের জন্য রেডি হওয়ার জন্য, আমার মনে হয় যে সবাই এটাকে ইন্সপায়ার হিসেবেই নেবে। ওকে, না এটা আসলে আমার মনে হয় যে যে যেভাবে দেখছে, আমি আসলে এটা নিয়ে আমার কিছু বলার নেই যে কে কীভাবে দেখছে। আর টিমমেটদের যেটা কথা বলছেন যে ক্যাপ্টেনশিপ নিয়ে, এটা আমাকে সবসময় মানে আমার যারা টিমমেট ছিল সবাই সাপোর্ট করেছে, যে এটা আমার একদিনও হয়নি যে আসলে আমি ভুল করেছি, সেটা যেখানে ভুল হয়েছে সেখানে আমাদের টিমমেট এবং ম্যানেজমেন্ট থেকে যারা ছিল সেগুলো ধরিয়ে দিয়েছে। তো আমি বলবো যে এখনও অনেক কিছু শেখার আছে, তো যে যখনই ভুল করবো ম্যানেজমেন্ট থেকে তখনই শিখা দেওয়ার চেষ্টা করে যে এইটা ভুল করি। ও আচ্ছা, পানিশমেন্ট যেটা বলবো যে দেখুন ICC এটা মিটমাট করে দিয়েছে, তো এখানে আমাদের আসলে কারো কোনো হাত নেই। তো যেখানে আমরা দুই টিমেরই কিছু ভুল করেছে, আমাদের টিমের প্লেয়াররাও কিছু ভুল করেছে এবং ইন্ডিয়ান প্লেয়াররাও কিছু ভুল করেছে, তো দুই টিমই শাস্তি পেয়েছে এবং এটা সবাই একসেপ্টও করেছে, তো এটা আমার মনে হয় যে মীমাংসা হয়ে গেছে। সাইফুল, সিকান্দার, তারপরে বাবু শেষ, তাড়াতাড়ি
যে প্রথম কোশ্চেন যে মহেন্দ্র সিং ধোনির সাথে কম্পেয়ার করা হয়, আমার মনে হয় এটা বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। এটা কেবল একটা ইনিংস দেখে আপনি কখনো তার সাথে কম্পেয়ার করার মতো কিছুই হতে পারে না। আর আমি যেটা বলবো যে হ্যাঁ, আমরা সবাই সেলিব্রেট করছি, এনজয় করছি, এবং আমার মনে হয় যে সবাই নেক্সট স্টেপে যাওয়ার জন্য মানে নিজেদেরকে প্রিপেয়ার করছে। আমরা হয়তো দুই তিন দিন সেলিব্রেট করবো, কিন্তু তারপরে আবার যে যার কাছে ব্যাক করবো। আমাদের সাকিব তামিম মাশরাফি মুশফিকি রাইডারাজ ফিরে এসেছেন এবং তারা আইকনিক জায়গায় পৌঁছেছে বাংলাদেশের ক্রিকেটে। এরপরে ব্যাটগুলি থেকে কোনো ইম্প্যাক্ট তৈরি হয়নি, ভারতে ধরেন বিরাট কোহলি তৈরি হয়। আপনাদের মধ্যে থেকে কি মনে হয় যে আপনারা সেই জায়গা দখল করতে পারবেন সাকিব তামিম, এই জায়গাগুলি আপনাদেরকে দেখতে পাবো? ধরুন সাকিব ভাই, তামিম ভাই, মুশফিকদের কথা যদি বলি, তারা বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় ছিল, তারা সেই ক্রিকেটটাকে একটা লেভেলে নিয়ে গেছে। তো আমি বলবো যে আমার মনে হয় যে আমাদের এই ওয়ার্ল্ড কাপ জয়টা আরও মানে ক্রিকেটারদেরকে মোটিভেট করবে, এবং আমার মনে হয় যে আমরা তাদের তারা যেইটা আরও নিয়ে যা দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তো সেটাতে কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারবো। আমাদের প্ল্যানিং এ একজন ফরেন কোচ রেখেও লোকাল কোচ দিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া যায়, এরকম একটা এই মেসেজটা, এই উপলব্ধিটা আসছে কিনা এই?